যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ওজন পার্কের নিজ বাসায় গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী উইং রোজারিও। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, দুপুরে উইং রোজারিওর ফোন কল পেয়ে বাসায় যান তারা। বাসায় পৌঁছে তাকে কাঁচি হাতে দেখতে পায় পুলিশ। এ সময় কাঁচি নিয়ে তেড়ে আসলে রোজারিওর ওপর গুলি চালায় তারা। পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এদিকে নিহতের বাবার অভিযোগ, মানসিক ভারসাম্যহীন জেনেও তার ছেলেকে গুলি করে হত্যা করেছে পুলিশ। Mother came to her son's aid, and in trying to defend him, she knocked the tasers out of his body. At that moment, the 19-year-old gets up, picks up the pair of scissors again, and charges at the officers. You're about to hear from police. এই নিয়ে সর্বশেষ তথ্য জানাতে বা নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম সোলায়মান। সোলায়মান, মানসিক ভারসাম্যহীন একজনকে গুলি করার বিষয়ে পুলিশ কোনো ব্যাখ্যা দিয়েছে কি, যেহেতু উইং রোজারিও নিজেই তো সাহায্যের জন্য কল করেছিলেন পুলিশের নম্বরে? এখন এখানে বুধবার রাত 11টায়, এখন থেকে 2 ঘন্টা আগে এখানকার পুলিশ তাদের অফিসিয়ালি প্রেস ব্রিফিং করেছেন, এবং প্রেস ব্রিফিং এ পুলিশ কমান্ডার বলেছেন যে পুলিশ আসলে নিজের আত্মরক্ষার জন্য সে গুলি চালিয়েছে, কারণ এই মানসিক বিকারগ্রস্ত যে বাংলাদেশের যে যুবক তরুণ বা 19 বছর বয়সে উইং রোজারিও, যেমনটা আপনি বলেছেন যে সে নিজেই পুলিশকে ফোন করেছে এবং সে বলেছে যে আমি আসলে বাঁচতে চাই না, আমি 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 পুলিশের সহযোগিতা চাই, আমি মরতে চাই। তখন পুলিশ তাদের বাসায় যে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক অল্প কিছুক্ষণ দূরেই, এখানে একটা এটাও কুইন্সের এলাকা, কুইন্সের ওজন পার্কের 101-12 এই বাসার এই ভিতরে দোতলায় তারা বসবাস করত মা বাবার সাথে উইং রোজারিও, এবং সে মানসিক বিকারগ্রস্ত ছিল, এবং সে যখন পুলিশকে ফোন করলো, তার মা যখন তার সাথে তাকে কন্ট্রোল করতে পারছিল না, তখন সে পুলিশকে ফোন করেছে, এবং পুলিশ এসে যখন তার সাথে দেখলো যে পুলিশের ভাষ্য হচ্ছে যে সে কিচেন থেকে লিভিং কেস এবং বাসার ড্রয়িং রুম এবং কিচেনটা পাশাপাশি ছিল এবং খুব ছোট জায়গা ছিল, এবং রোজারিও সেখান থেকে একটি ছুরি অর্থাৎ কেচি টাইপের একটা অস্ত্র নিয়ে তার পুলিশের উপর তেরিয়ে আসছিল, এবং তার মা বাধা দিতে চেয়েছে কিন্তু তারপর সে তেরিয়ে আসছিল। তখন পুলিশ উপায়ান্তর হয়ে পুলিশ তার নিজের আত্মরক্ষার্থে তার বুকে গুলি করেছে, এবং ঘটনাস্থলে সে তার মায়ের বুকেই লুটিয়ে পড়ে, এবং এরপরে অ্যাম্বুলেন্সে তাকে যখন কয়ে যায় এখানকার স্থানীয় পিছনে জামাইকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তবে পার্শ্ববর্তী একজন এখানকার শ্বেতাঙ্গ একজন প্রতিবেশী জানিয়েছেন যে প্রথমে পুলিশ আসার পর তাদের মধ্যে বেশ হট্টগোল শোনা গেছে, এবং এরপরেই একটি গুলির আওয়াজ শোনা গেছে, তারপরে কিছুক্ষণ নিরাপত্তা, তারপরে আরো 4টি গুলির আওয়াজ শোনা গেছে। অর্থাৎ প্রতিবেশীর ভাষ্য মতে 5 বার গুলির আওয়াজ শোনা গেছে, এবং এরপরে এরপরে সেখানে তার মায়ের চিৎকার শোনা গেছে। এবং এই বিষয়টি নিয়ে আসলে এখন বাংলাদেশি কমিউনিটির মধ্যে আজকে এখানে রমজানের রাত, আজকে বুধবার, এবং তারা বলছে যে বাংলাদেশে একটা ইনজাস্টিস হয়েছে, এবং পুলিশ ইন্টারন্যাশনালি বিকারগ্রস্ত একটা ছেলেকে জানার পরেও তাকে কোনো সরাসরি গুলি বুকে গুলি করতে হবে, কিন্তু পুলিশ বলেছে তাকে আত্মরক্ষার জন্য তারা যখন নিরুপায় হয় তখন তাকে গুলি করেছে। তবে এই বিষয়টি বাংলাদেশিরা বিচারের দাবিতে আগামীকাল মানববন্ধনে ডাক দিয়েছে। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস এম সোলায়মান।